চিন্তাটা করা যায়, এত বড় টেলিভিশন একটা মার্কেটের ভিতরে মানুষ কত বড় দিলদরি হইলে এইরকম টেলিভিশন মার্কেটের ভিতরে দিয়ে দিতে পারে। হঠাৎ করে চিল্লাইতাছে, অতিথি ফরিমন্ডির জামাই, ফরিমন্ডির জামাই, ফরিমন্ডির জামাই। এইখানে একজন ভদ্রলোকের দেখা পাইলাম, উনি খেলোয়াড়। তারপরে লাবণ্যর মাই দেখা কইতাছে, এটা কাকা না আমি গেলাম না, কইলে এটা নেইমার না আমি গেলাম না, কইলে এটা মনে হয় মেসি আমি গেলাম, আরে না এটা মেসিও না। পরে কইলে তাইলে এটা কাটায়, আমি কইলাম আমি কি জানি এটা কাটায়, আমি কি খেলার বিশেষজ্ঞ নাকি, কি আশ্চর্য কথাবার্তা, তুই আমারে জিজ্ঞাস কেন এটা কাটায়। এর আগে আমি একবার কিনছিলাম ডায়মন্ডের রিং, আমি কিনা ফকির হয়ে গেছি, নন্দরে কিনা দিছে জামাই, তারপরে এত ফকির হয়ে গেছে। এখন তুই আজকা পছন্দ কর, আজকা বাসার মধ্যে গিয়ে দুইজনে মিলে খালি টিয়াচুরি করবো, টিয়াচুরি করবো। আজ হেতির ফুরা স্বপ্ন ফুরান হয়ে গেছে, হেতি নিজের শিশুর মতো করে ডায়মন্ডের কানের দুল নাকের ফুলগুলার একেবারে বুকের সাথে আগলাই ধরতেছে। ফ্ল্যাশব্যাক। কি কইতাম বন্ধুগণ, আপনাকে তো দারুণ, আমি লাবণ্যর মানে উঠুনিও ভালোবাসি না, আমি লাবণ্যর মানে কোনো ঘরে নিয়ে যাই না। আজকে আপনারা দেখবেন আমি লাবণ্যর মানে কত বড় সারপ্রাইজ দিই। তো লাবণ্যর মানে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা চলে এসেছি আমাদের দেশের অন্যতম বৃহৎ শপিং মল একেবারে বসুন্ধরা সিটির মধ্যে। বসুন্ধরা সিটির গেট দিয়ে ঢুকতে না ঢুকতে লাবণ্যর মাই প্রথম সারপ্রাইজ খানা পেয়ে গেল। অতি প্রথম সারপ্রাইজ খানার দিকে তাকিয়ে থেকে আমারে বলতেছে, চিন্তাটা করা যায়, এত বড় টেলিভিশন একটা মার্কেটের ভিতরে মানুষ কত বড় দিলদরি হইলে এইরকম টেলিভিশন মার্কেটের ভিতরে দিয়ে দিতে পারে। আঙ্গ গ্রামের বিদ্যাদে একটা বাড়ির মধ্যে টেলিভিশন, হেই টেলিভিশন দেখার লেগে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করন লাগে। আমি কইলাম, আরে মাইয়া তুই আর টেলিভিশনের দেখছিস কি, আজকে তোরে দেখামু একটা বিশাল বড় শপিং মলের মধ্যে ঢাকা শহরে কত কিছু থাকে। হেতি দোতলায় উঠতে না উঠতে আরেকটা টেলিভিশনের সন্ধান পেয়ে গেল। আমি কইলাম, আরে বোকা মেয়েটা টেলিভিশন নাই, ডারে বলে ডিসপ্লে ডিসপ্লে, পরে দিয়ে মাইয়াটার এইখানে সেখানে লইয়া যাইতেছি। হেতি যেই ডইতে হে হেই ডইতে বলে ছবি, ছোট মানুষ বুঝে না, আমি হেতির মনের আশা পূরণ করার জন্য এইখানে সেখানে নিয়ে তারে ছবি তুলে দিতেছি। হঠাৎ করে বলে, মার্কেটের ভিতরে কত বড় তাল গাছ চিন্তা করা যায়, আমি তাল গাছের সাথে দাঁড়ায় ছবি তুলবো। তারপরে হেতিরে সুন্দর করে তাল গাছের দিকে তাকাইয়া ওই দেখা যায় তাল গাছ পোজ দিয়া সুন্দর করে আমি বইয়া একেবারে সুন্দর করে ফুল লইয়া তাহারে ছবি তুলে দিলাম। দশটা না ফাঁসটা না, একটা মাত্র লাবণ্যর মা, একটা মাত্র ছোট বই না আমাদের। হেতির যদি মনের আশা পূর্ণ না করি তাইলে ওইব জীবনে প্রথমবারের মতো হেতিরে লইয়া আমি একটা এই শহরের বড় শপিং মলের মধ্যে এসেছি। তো এখানে কি আছে না আছে সেতিরে সব ঘুরা গাইরা দেখাইতাছি। হঠাৎ করে দেখলাম এক বেড়ায় দুইটা লাঠি লেখা রয়েছে। হেতি কইলো, বেটা গো ফাও তো ভালোই আছে, হ্যাঁ তার এমন বাঙ্গা লাঠি লেখা রয়েছে কেন, এটা তো ভালোই আছিল। হঠাৎ করে সে এক বেটার মাথা নাই, ও মা বেটার মাথা গেছে কই, দুইজনে মিলে সে রয়েছে বেটার মাথা কাটাই নিল, এইটা কোনো কথা। এদিকে বেটা দিয়ে লুলা চিন্তা করে আমরা আফসোস করতেছিলাম, হঠাৎ দিয়ে বেটার মাথা নাই। এদিকে এবার আরেক বেটার মাথা দেখি ভুল হইয়া রয়েছে। কি আশ্চর্যজনক ঘটনা যে আমরা দেখতেছি, আসলে গ্রামে তেনে দুই সাসা তো বোন শহরের মধ্যে আইসা, যেটা দেখি সেইটাই অবাক লাগে। এদিকে লাবণ্যর মা এক সুন্দরীরে দেখা বলতেছে, হা গো তোমার মতো সৌন্দর্য যদি আমি হইতে পারতাম, সেইটা দেখতে না দেখতে আরেক জায়গার মধ্যে গিয়ে দেখে আবার খারই রয়েছে, কি দেখস ও মা, গিয়ে দেখি কি সুন্দর করে এক মহিলায় মোহের মধ্যে ফোর্টি বিন্দা রাখছে, মানে চোখের মধ্যে। তো হেতি কইলে, উনি চোখের মধ্যে ফোর্টি বিন্দা রাখছে কি লেগে, আমি কইলাম মনে হয় ফোর্টিটা বেসা কেনা করবো। তারপরে এইখানে কতগুলো বড় লোকের জোশ দেখা বললো, দিদি তুমি যে এখানে বড় লোকের জোশারে কফি করছো, আমি গেলাম দুত্তরি মগা, হ্যাঁ গো বড় লোকের জোশার আমার বড় লোকের জোশার মধ্যে পার্থক্য আছে। পরে দিয়ে হেতির লইয়া এইখানে যাই সেখানে যাই, তারপরে তিনতলায় যাওয়ার পরে দেখলাম আরেকটা বড় টেলিভিশন। হেই তো একটা মার্কেটের ভিতরে এতলা টেলিভিশন, মানুষ এরকম জনসেবা করতে পারে, টেলিভিশন দেখায় দেখায় হেতি বিশ্বাসই করতে পারতেছিল না। হঠাৎ করে চিল্লাইতাছে, ও দিদি ফরিমন্ডির জামাই, ফরিমন্ডির জামাই, ফরিমন্ডির জামাই। আমি তো ডরাই গেছিলাম, গালতি আসতেছিলাম। পরে দিয়ে দেখলাম, হ্যাঁ ফরিমন্ডির জামাই সুন্দর করে হেতির দিকে চশমা ফিরে ছাইয়া রয়েছে। তারপরে হেতির একেবারে উপরের তলায় লয়ে গেলাম, উপরের তলায় গিয়ে সিঁড়ি টেনে নাইমা, হঠাৎ করে একটা পোস্টার দেখা কয়, এই বেটাটা রেখে মনে বেডি বেডি লাগতেছে। আমি গেলাম, আলো এটা বেডিও, এটা নাম হইতেছে অ্যাঞ্জেলিনা জলি, এই দেখেন এটা কোনো কথা, এটা বলে বেটারে বলে বেডি বেডি লাগতেছে। পরে দিয়ে গেলাম আরেক জায়গার মধ্যে, এইখানে গিয়া কইলে, আরে আমার ফিরিয়া শাহরুখ খান, শাহরুখ খানের লগে একটা ছবি তুলমু। আমি গেলাম, তুই সোজা ইয়া খা না, আমি সুন্দর করে তোরে ছবি তুললা দেই। আমি একেবারে ডেডিকেটেড নিবেদিত প্রাণ হয়ে তাহারে ছবি তুলে দিলাম, দশটা না ফাঁসটা না, একটা মাত্র লাবণ্যর মা। পরে দিয়ে ঘুরতে ঘুরতে খুদা লেগে গেছে, লাবণ্যর মা গেলে আমি কিছু একটা খামু, হেতিরে লয়ে গেলাম দোকানের মধ্যে। গিয়ে কইলাম, তুই খালি কোনটা খাবি এইটা কয়, হেতি কইলে কোনটা খাওন যায়, আমি গেলাম মানে মধ্যে ইচ্ছা মতো খাওন লয়ে যায়, করে ওজন করে এটি হালইব। হেতি এই দৃশ্য দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেল। তারপরে লাবণ্যর মার লগে দুজনে মিলে সুন্দর করে ডেটিং ফিটিং করলাম, হেতিরে খাওয়াই দাওয়াই চলে আসলাম আমরা আরেকটা দোকানের সামনে। ও মা এখানে মধ্যে আইসা দেখে হেতেরা কি সুন্দর ম্যাচিং কইরে কইরে একেবারে ডাবের সাথে ম্যাচিং কইরে চোখের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে রাখছে, চিন্তাটা করা যায়। অবশ্য সেইখানে একজন ভদ্রলোকের দেখা পাইলাম, উনি খেলোয়াড়। তারপরে লাবণ্যর মাই দেখা কইতাছে, এটা কাকা না আমি গেলাম না, কইলে এটা নেইমার না আমি গেলাম না, কইলে এটা মনে হয় মেসি আমি গেলাম, আরে না এটা মেসিও না। পরে কইলে তাইলে এটা কাটায়, আমি কইলাম আমি কি জানি এটা কাটায়, আমি কি খেলার বিশেষজ্ঞ নাকি, কি আশ্চর্য কথাবার্তা, তুই আমারে জিজ্ঞাস কেন এটা কাটায়। পরে যে লাবণ্যর মাই আমার দিকে আক কইরা সাইয়া রইল। কিন্তু বন্ধুগণ, এইখানে যেই জিনিসটা দেখলাম এইটার লগে কোনো কিছুর কোনো তুলনা হবে না। আমি ওদের কাক কইরা রইছি, লাবণ্যর মাই ওদের কাক কইরা রইছে, এইটা কোনো কথা, এইটা কি জিনিস, কি আচানক ঘটনা। জুতারে সুতা দিয়ে বাঁধে নাই, জুতারে বাঁশ দিয়ে ঠেহা দেয় নাই, জুতার মধ্যে কোনো কিছু লাগাই নাই, কিন্তু জুতায় সরকির মতো ফাঁকর খাইতেছে, সক্কর খাইতেছে, এইটা কোনো কথা। এরকম আচানক দৃশ্য দেখা যায়, আমরা দুইজনে একেবারে প্রচন্ড পরিমাণে সমকফত হয়ে গেলাম। আসলে বড় বড় মার্কেটে কত বড় বড় জিনিস আছে চিন্তাটা করা যায়। লাবণ্যর মার মাথা তো আইতাছে না, আমার মাথা তো আইতাছে না, এই জুতায় কেমনে সক্কর বক্কর খাইতেছে। এইরকম জাদুকরি জুতা হইলে তো এইটা দিয়ে তো দেশ বিদেশ ভ্রমণ করা যাবে, জুতা ফরবার সক্কর খাইতে 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 শক্তিমানের মতো এই দেশ থেকে সেই দেশ ঘুরে বেড়াবো, চিন্তাটা করা যায়। এই জুতার দাম মিনিমাম
কোটি টাকা হবে তারপরে ঘুরতে 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 আরেক আফামনির সামনে এসে খাড়াইলাম আফামনি কি সুন্দর বাংলা সিরিয়ালে নায়িকাদের মতো সাজ্জা গুজ্জা এখানে বসে আছে লরেওনা সরেওনা কি সুন্দর তারপরে দেখাইতাছি দেখছস কি সুন্দর করে বুরু দিছে চুল দিছে চুলের মধ্যে আবার কালার করছে লাবণ্যর মাই কইলো চিন্তা করা যায় আঙ্গদেশের মার্কেট আর এতারার মার্কেট চিন্তাটা করা যায় দুইজনে মিলে টোটো টোটো করে গুড়াগুড়ি করতে করতে ডায়মন্ডের দোকানের সামনে আসলাম এইদিকে ডায়মন্ডের দোকানের বাইজানারা ডাকতেছে আফার আসেন 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 দেই খালন ভাই চালন দেই খাজান ভাই চাজা দেখতে টিয়া লাগে না আসেন 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 লাবণ্যর মাই কইলো চলনাটো দেখা যায় এত করে আপ্যায়ন করতেছে হেতারা নাইলে এইদিকে লাবণ্যর মা দেখে কইতাম ফাটতেছি না লো টেহা তো আনি নাই টেহা তো আনি নাই কানে কানে কইলাম টেহা তো আনি নাই হেতি কইলা রে বাইজানারা কথা আপ্যায়ন করতেছে এইদিকে বাইজানারা লেকচার দিয়া যাইতাছে আমাদের দোকানে এই রিং এর প্রাইস শুরু হইছে 8999 টাকা থেকে একটা রিং এর সাথে একটা নাক ফুল ফ্রি আসেন আফা আসেন দেখা যান ভাই সাজান দেখা লন ভাই সালন বই সালন বই সালন এটা করা যায় এইভাবে যদি কেউ মাইকিং করে তাহলে কি না গিয়ে ফারা যায় তখন আমি ভেবেছিলাম লাবণ্যর মায়ের আমি সারপ্রাইজ দিতেছি লাবণ্যর মা এটা দেখতাছে সেটা দেখতাছে কিন্তু লাবণ্যর মা ডায়মন্ড দেখা যায় আক করছে হেতির হাত আর বন্ধ হয় না হেতির সামনে যখন ভাইজানেরা এই যে ফিঙ্গার রিং গুলা খুলে দিল হেতি যে হা কইরা সাইয়া রইছে বন্ধু কর হেতির চেহারাটা দেখেন হেতি মনে হইতাছে জীবনের সবথেকে আশ্চর্যজনক ঘটনাটা সেটি দেখছে এইদিকে লাবণ্যর মা আমারে খোঁচাই আমি লাবণ্যর মা খোঁচাই আমি ভাইজানেরা কইলাম ভাইজান আমরা দেখবো না ভাইজানে কইলা ফামনি দেখতে টিয়া লাগে না আপনারা দেখা যান পছন্দ করে যান যখন টিয়া হবে তখন আসবে আমিও দেরি না করে একটার পরে একটা ডায়মন্ডের রিং হাতের মধ্যে দিয়া দিয়া লাবণ্যর মারে দেখাইতাছি দেখছাস লাবণ্যর মা এই রিং গুলা 8999 টাকা থেকে শুরু হইছে যে কোনো একটা রিং কিনলে তুই নাক ফুল ফ্রি পাবি সেই সাথে ভাবি আকর্ষণীয় আর অনেক পুরস্কার এদিকে ভাইয়াই দা আমাদের কানের সামনে কইয়াই যাইতা সাফামনি যে কোনো কেনাকাটার সাথে আপনারা একটা স্ক্যাচ কার্ড ফ্রি পাবেন এই অফার আপনারা উপভোগ করতে পারবেন একেবারে সানরাইজ পর্যন্ত আমরা তো ভাইয়ের কথায় কোনো কানই নাই আমরা ভাইয়ের কথায় কান না দি আমরা দুইজনে মিললাই এদিকে কানাকানি করতাছি আবার কইতাছি এই শোন আমরা যে টিয়া লইয়া এই নাইডা বেটা করে বুঝতে দিছ তাইলে কিন্তু আমাদের জিনিসপত্র দেখাইবো না তুই চুপচাপ খালি দেখা যা দেখা যা দেখা যাই যে দেখ আমি হাতের মধ্যে কথা ফুরছি কন্যা তার পছন্দ হয় তুই খালি মার্ক কইরা দে আমরা আজকে থেকে বাসার মধ্যে গিয়ে স্বামীর পকেটে তেরে টিয়া জড়ি করা শুরু করে দিব বুঝছস এর আগে আমি একবার কিনছিলাম ডায়মন্ডের রিং আমি কিনা ফকির হয়ে গেছি কিনা নন্দরে কিনা দিছে জামাই তারপরে এত ফকির হয়ে গেছে এখন তুই আজকে পছন্দ কর আজকে বাসার মধ্যে গিয়ে দুইজনে মিলে খালি টিয়া চুরি করবো টিয়া চুরি করবো আজকে এর পরে আমরা পরবর্তীতে যখনই ডায়মন্ড কিনবো ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ডের মধ্যে সেখানে কেনাকাটা করবো কারণ হেতের আমাদেরকে টিয়া ছাড়াও এত পরিমাণে সমাদর করতেছে লাবণ্যর মায়ের স্বপ্ন পূরণ করে দিছে লাবণ্যর মায়ের এত বড় সারপ্রাইজ দিতেছে লাবণ্যর মায়ের চোখের সামনে যখন নাকফুল খুললে ধরলো আমি গেলাম তুই জানা আছে নাকফুল গুলার প্রাইস শুরু হয়েছে মাত্র 2350 টিয়া থেকে এই নাকফুল যদি তুই সিঙ্গেল কিনতে চাস কিনতে পারবি তুই কত কোন নাকফুলটা লাগবো আমি কাল কই আবার টেহা লই আইসা তারে কিনা দিমু লাবণ্যর মায়ের একটার পরে একটা ডায়মন্ডের নাকফুল দেখাইতাছি মাত্র 2350 টিয়া থেকে শুরু হইছে নাকফুলের প্রাইস চিন্তাটা করা যায় এই যে দেখেন নাকফুল গুলো এক একটা এক একটা সুন্দর গুন্ডা আমি এত কাল কোন কোন দোকানে গেছি কোন কোন দোকানে মানুষে ড্রামা কইরা কইরা বেড়ায় আর এইদিকে ভাইয়েরা ডাইকা ডাইকা কইতাছে আসেন 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 ডায়মন্ড স্টার এন্ড গোল্ডের ডায়মন্ডের দোকানে আসেন আইসা আপনারা দেখা যান পছন্দ কইরা যান বইসা যান কোন টিয়া লাগবে না এইরকম সমাদর যদি কোনো দোকানদারে করে তাইলে তো স্বপ্ন পূরণ না হয়ে ফারা যায় এইদিকে ভাইজানারে কইলাম ভাইজান আপনাদের এই ডায়মন্ড যে আসল এটার কোনো প্রমাণ আছে হেতেরা কইলেই যে আমাদের কাছে মেশিন আছে এই মেশিন দিয়ে যখন পাত্রের মধ্যে গুতা দিব মানে ডায়মন্ডের মধ্যে গুতা দিব হেতেরা টুট 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 করে সিগন্যাল দিবে হেতে আসল নাকি নকল এই কথা কইয়া ভাইজানে ওইদিকে আমারে দেখাই দিতাছে এদিকে লাবণ্যর মাই তো স্বপ্নে বিভোর হয়ে গেছে হেতির ফুরা স্বপ্ন পূরণ হয়ে গেছে হেতি নিজের শিশুর মতো করে ডায়মন্ডের কানের দুল নাকের ফুলগুলার একেবারে বুকের সাথে আগলাই ধরতেছে এইদিকে ভাইজানে আমার ডায়মন্ড পরীক্ষা করে দেখাই দিতেছে একেবারে 100% গ্যারান্টি দিয়ে যে দেখেন আমাদের ডায়মন্ড অরিজিনাল নাকি নকল এইদিকে অরিজিনালের সুর পাইয়া তো ডায়মন্ডের বাসিয়ে টুট 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 করে বাজাবাজি শুরু করে দিছে লাবণ্যর মাই দেখলাম সুন্দরে আমি এই যেইটা তুই পছন্দ করবি সেইটাই কিনা দিব আজকে থেকে দুজনে মিলেমিশে বাসার মধ্যে বাজারের প্যাকেট থেকে বাজারের টাকা থেকে আমরা টিয়া জমানো শুরু করবো এইদিকে ভাইজানে আপনারা যখন এত সুন্দর করে দেখতেছেন আমাদের ডায়মন্ডের প্রচন্ড নেকলেসের কালেকশন আছে একটু করে দেখা যান আমি সুন্দর করে দেখে নিলাম ভাইজানের কইলাম ভাইজান বেশি দেখানোর দরকার নাই আমরা পরবর্তীতে আপনার এখানে আসবো এত পরিমাণে অমায়িক ব্যবহার এত পরিমাণে সুব্যবস্থা দেখার সুব্যবস্থা আমরা তো সোনার দোকানে গোল্ডের দোকানে ঢুকতেই পারি না বেটারা না জানি কি মনে করে দোকানে ঢুকলেই না জানি কোনো কিছু কেনাকাটা করতে হবে কিন্তু ভাইজানেরা এত পরিমাণে আপ্যায়ন করছে লাবণ্যর মায়ের স্বপ্নে বিভোর হয়ে আছে এদি দুই মিনিট ফর ফর খালি এই বড় ডায়মন্ডের মানে রিংটা দেখতেই আছে আমার তো মনে মনে চুলকানি শুরু হয়ে গেছে কবে লাবণ্যর মায়ের একটা ডায়মন্ডের রিং আর ডায়মন্ড নাকফুল কিনা দিমো এইগুলা কইতে না কইতে বেটারা আবার সুন্দর করে আমাদেরকে একেবারে ফ্যান্ডেন দেখানো শুরু করে দিল লাবণ্যর মাইরে কইলাম লাবণ্যর মা তোর নাম তো টি দিয়ে শুরু হয় তুই খুঁজা খুঁজা বাইর কর কোনটার মধ্যে টি আছে লাবণ্যর মাই সিকুত কুত সিকুত কুত করতে করতে খোঁজা খুঁজি শুরু করছে ই সিং সিং সি সিং সা বা সাফতে ইউরে যা এই কইরা কইরা হেতি খোঁজতাছে কোনটারে টি বলে কোনটার মধ্যে টি আছে আরে মাইয়া টি এইখানেই আছে তুই ভাইজানেরে কইলে যা দেখাই দিব এইদিকে ভাইজানে কতগুলা বেড়া করে ইন্ডিয়া কইতাছে ভাইজানের জন্য কিছু যদি পছন্দ হয় পছন্দ করে যাইতে পারেন ভাইজানেদের আপ্যায়ন দেখে আমাদের স্বপ্ন ফুরাই ফুরন হয়ে গেছে এইদিকে সুন্দর করে একটা হোয়াইট
লাইট গোল্ডের রিং আমার স্বামীর জন্য পছন্দ হয়ে গেল, চিন্তা করতেছি স্বামীর পকেট মেরে স্বামীকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়। যাক বাবা, এইসব জিনিসপত্র আবার ভাইজানদের বুঝতে দেওয়া যাবে না। এইদিকে আমি সুন্দর করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেছিলাম আর কি আছে, তখন লাবণ্যর মায় আমার ডাইকা কইলে আমি অনেক খোঁজা খুঁজি কইরা টি পাইলাম না। আমি কইলাম আল্লাহ, যখন আমরা টেহা লইয়াম তখন হাতে আরে কম, এইবার যেখান থেকে ফারেন আমাদেরকে টি আই না দেন, আমরা তো আজকে খালি পকেট আসছি, যার কারণে বলতে পারতাছি না। ফরে দিয়া ভাইজান কইলো, এই সেই স্কেচ কার্ড যেটা কিনা আপনারা কেনাকাটার ফলে মানে ফ্রিতে স্কেচ কার্ড ঘইটা একেবারে নগদ, টিয়া থেকে শুরু করে নাকফুল থেকে শুরু করে ফিঙ্গার রিং থেকে শুরু করে যে কোনো কিছু জিততে পারেন। তারপরে দিয়া লাবণ্যর মায় আমার কইলে, এটা যেহেতু ফ্রি দিবে তাইলে এখনই আমাদেরকে দিয়ে দি, কেনাকাটা করণের কি দরকার, মানে মাইয়ার কথাবার্তাগুলো এত সরল। ফরে দিয়া ভাইজান আমাদেরকে দেখাইলো মানুষ স্কেচ কার্ড ঘইটা কইছে 1,000, 2,000, 5,000, 200, 300 নাকফুল কত কিছু জিতেছে আমরা সবকিছু দেখে ভাইজানেরে কইলাম, ভাইজান একটা ছবি তিলা লইয়া যায় আপনার দোহানের, ভাইজানে কইলে শোনো সমস্যা নাই। ফরে দিয়া লাবণ্যর মায়ের হাতের মধ্যে ধরাই একেবারে ফোঁস দেয়া ছবি তুলে নিতেছি, বললাম তুই তোর গ্রামের বাড়িতে হকল তারে দেখাবি, যেহেতু ডায়মন্ডের দোকান থেকে কেনাকাটা করে নাকফুল জিতেছিস, মানে কি কইতাম বন্ধুগণ, দোকানটার মধ্যে গিয়ে পুরা প্রচন্ড পরিমাণে মন খুশ দিল খুশ সবকিছু হয়ে গেছে। ফরে দিয়া ভাইজানেরে বললাম আপনাদের দোকানটার অ্যাড্রেসটা একটু বলেন, পরবর্তীতে আইসা যেন খুঁজা পাই। ভাইজানে বললো এটা বসুন্ধরা সিটি ব্লক D91 নাম্বার শপ, আপনারা যে কোনো সময় চলে আসবেন, তবে অবশ্যই ঈদের আগে আসবেন, কারণ ঈদের সানরাত পর্যন্ত আমাদের এই অফার চলতেছে। ফরে দিয়ে আমি দোকানের একটু ভিডিও টিডিও করতেছিলাম, লাবণ্যর মারে গেলাম আলো আয় 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 উঠাই উঠাই, ডায়মন্ডের দোকানের মধ্যে একটা সেলফি লই একটা ছবি তুলি, তোর জীবনের স্মৃতি থাকবে। তারপরে লাবণ্যর মায় উঠা আসার ফরে এইদিকে আমি এক ভাইজানের রিকোয়েস্ট করলাম, ভাইজান আমাদের দুইজনের একটা ছবি তুলে দিবেন। ফরে দিয়া ভাইজানে সুন্দর করে আমাদের দুইজনের একটা ছবি তুলে দিল, আমরা দুইজনে হার ধরাধরি করে ফারাফারি করে একেবারে ডায়মন্ডের দিকে তাকাই তাকাই ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ডের সাথে ছবি তুলে নিলাম, যাতে করে পরবর্তীতে আসলে আমরা ঠিক এই দোকানটাতেই আসি। এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর ব্যবহার যারা দি করবে তাদের দোকানে আসবো না তো কি অন্য দোকানে যাবো, লাবণ্যর মায়ের টাইম নাও আনতে পারতেছি না, হেতির বলে স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি কইলাম তুই দোকানের লগে খারো আরো একটা ছবি তুল, তোরে তুললা দে ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ড, দোকানের নাম একেবারে মুখস্থ কইরা লইছি, 91 নাম্বার দোকান একেবারে ব্লক ডি বসুন্ধরা সিটিতে। তারপরে কইলাম ভাইজান আমরা কিন্তু আসবো, আমাদের চেহারাটা চিন্তা রাখেন, লাবণ্যর মায়ের তো টাইম নাও নিতে পারি না মাগো, আপনারা যদি কেউ বসুন্ধরা সিটির মধ্যে যান অবশ্যই এই ডায়মন্ড স্টাইল এন্ড গোল্ডের মধ্যে ঘুরে আসবেন, বেটাদের ব্যবহার মাগো মা একেবারে লাজব। এদিকে লাবণ্যর মায় কইতাছে দিদি চলো তাড়াতাড়ি বাসায় চলো, বাসার মধ্যে গিয়ে আমরা আজকে থেকে টিয়া চুরি করা শুরু করবো, অবশ্যই আমাকে এখান থেকে একটা নাকফুল আর একটা রিং কিন্তু কিনে দিতে হবেই হবে, আমি কইলাম আরে বোকা তোরে অবশ্যই কিনে দিব। এই ছিল আমাদের দুই সাসাতো বইরের আজকের মার্কেট ভ্রমণ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, টাটা গুড বাই।